ডায়মন্ড বিল্ডার্সের পরিচালক জনাব মতিউর রহমান নীরবের উপর সন্ত্রাসীদের অতর্কিত হামলা, আহত পাঁচজন। গত শুক্রবার 17 জুলাই আনুমানিক সন্ধ্যা 7টার সময় ঢাকা মেট্রো গ 431733 নম্বরের কালো রঙের একটি প্রাইভেট কার গাড়ির ভিতরে থাকা ড্রাইভার সহ 4 জন এবং গাড়ির বহির্গত 5-6 জন সর্বমোট 8-10 জন অস্ত্রধারী সন্ত্রাসী অতর্কিত পরিকল্পিতভাবে ডায়মন্ড বিল্ডার্স লিমিটেডের পরিচালক, প্রশাসন সহ উক্ত কোম্পানির কর্মকর্তা ও নিরাপত্তা কর্মীদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় অস্ত্রধারীদের অতর্কিত হামলার আঘাতে 5 জন গুরুতর আহত হয়। আহত ব্যক্তিদের চিকিৎসাধীনের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা করা হয়। আহত ব্যক্তিরা হলেন সুপারভাইজার আরিফুল ইসলাম মাসুদ, নিরাপত্তা কর্মী ইমনের মামা মোহাম্মদ রুহুল আমিন, নিরাপত্তা কর্মী মোহাম্মদ মহসিন সহ ডায়মন্ড বিল্ডার্স লিমিটেডের পরিচালক জনাব মতিউর রহমান নীরব। নিরাপত্তা কর্মীরা জানান, হামলাকারীদের মূল লক্ষ্যভেদ ছিল উক্ত কোম্পানির পরিচালকের দিকে। সে কারণে ডায়মন্ড বিল্ডার্স লিমিটেডের পরিচালক জনাব মতিউর রহমান নীরব গুরুতর জখম এবং সেই সাথে রক্তাক্ত হয়েছেন। এ প্রসঙ্গে আহত ব্যক্তিরা উপস্থিত ঘটনার বিবরণ দিলেন। বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে। আমি, আমার নাম আরিফুল ইসলাম মাসুদ, আমি সুপারভাইজার হিসাবে কোম্পানির উপর অতর্কিতভাবে একটা হামলা হয়েছে সন্ত্রাসীদের, তো সেই সময় কি আপনি অবস্থান ছিলেন সেখানে? মানে আপনার যে আহত যে হয়েছে গুরুতর, এই বিষয়টা সম্পর্কে আপনি কি দায়িত্ব পালন করছেন, একটু নামটা বলেন। আমাদের যে ম্যানেজার নীরবের উপর হলো হামলা চালাইছে। হামলা চালানোর পরে এখান থেকে আমি আমার বাড়ি ইউনিভার্সিটি গেছি, ওখানে যাওয়ার পরে এই আমার এলো কি দিয়ে বাড়ি দিয়েছে, আমার রড দিয়ে বাড়ি দিচ্ছে, তারপরে আপনি কে ওই যে রিভলভার ওই ধারা দিয়ে ওই দিয়ে বাড়ি দিচ্ছে। আপনি বলতে করতে যে আমি এই যে হাত দিয়ে করছি, পরে এই হাতে এখানে মনে করেন যে কয়েক ডলার দিচ্ছে, আমি হাত দিয়ে দিয়েছি, মাথায় রড দিয়ে বাড়ি দিচ্ছি, পরে আমি হাত দিয়ে করে ঠেকানোর পরে আমার এই হাতে এই হাত দিয়ে বাড়ি দিয়েছি। ঢোকার সময় একটা গাড়ি দুটো প্রবেশ লাগা গেছে, গাড়িটার সামনে আমি করছি, আমি আমার পাড়ে গাড়ি চালা গাড়ি লেগেছে, আমি করে নিয়েছি আমার মানুষ ধরে মেডিকেল নিয়ে গেছে, মেডিকেল নিয়ে গেছে নতুন আমার মেডিকেলে জ্ঞান হয়েছে, তখন আমাকে ওই মেডিকেল রাখছিলাম করোনা, তখন আমার ফ্যামিলি গুরুতর অসুস্থ, আমার মেডিকেলে রাখার পর কিন্তু আমার ডাক্তারও রাখতেছে না, আমার ফ্যামিলি তখন বাসা দিয়ে আসলাম। গাড়িটা যে কি আছে, কি গাড়ি ছিল আপনি কি রঙের ছিল, কি কালার ছিল, কি কালার ছিল গাড়ি? ডায়মন্ড বিল্ডার্সের পরিচালক, প্রশাসন জনাব মতিউর রহমান নীরব পরিকল্পিত এই ঘটনার সাথে জড়িত বলে দাবি করে অভিযুক্ত করেছেন মোহাম্মদ মেহেদি আলমকে। তিনি বলেন, মোহাম্মদ মেহেদি আলম স্থানীয় সন্ত্রাসী, মাদক বিক্রেতা সহ মাদকসেবী এবং পেশাদার চাঁদাবাজ। দীর্ঘদিন যাবৎ উক্ত কোম্পানি সহ কোম্পানিতে কর্মরত ব্যক্তিবর্গকে নানাভাবে হয়রানি এবং চাঁদা দাবি করে আসছেন এবং উক্ত ঘটনার পূর্বেও চাঁদা দাবি করেন। মোহাম্মদ মেহেদি আলমের বিরুদ্ধে তিনি একাধিকবার নানা প্রসঙ্গে পল্টন থানায় একাধিক জিডি করেন। এছাড়াও 2017 সালে মোহাম্মদ মেহেদি আলমের নেতৃত্বে নূর আলম সহ তার সন্ত্রাসী বাহিনী উপর্যুপরি ধারালো অস্ত্র দ্বারা ডায়মন্ড বিল্ডার্স লিমিটেডের অন্যতম পরিচালক শামীম রহমানকে ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে অতর্কিতভাবে জখম এবং রক্তাক্ত করে প্রায় মৃত অবস্থায় রাস্তায় ফেলে রেখে যায়। এ বিষয়ে মোহাম্মদ মেহেদি আলমের বিরুদ্ধে পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নং 8। পরিচালক নীরব আরও বলেন, তিনজন ভিতরে ছিল আর 4-5 জন লোক সামনে দাঁড়ানো ছিল, ওই গাড়ি থেকে একজন বের হয়েছে, বের হয়ে আমার নামটা উল্লেখ করছে, এই নীরবকে আমি এই কোনায় দাঁড়ানো ছিলাম,
আমি আবার ওইখানে গেছি, যাওয়ার পর একদম বের হয়েছে, বের হওয়ার পর হাতে একটা লাঠি না জানিয়ে রড জাতি গেছিল, আমার এখানে আঘাত করছে। আঘাত করার পর সে বলতেছে ওই যন্ত্রটা বাইক করে মারি গেলাম, এটার পর দিয়ে আমার ধাবার দিছে আর কি। আমি এখানে দৌড় দিয়ে পড়ে গেছি, পড়ে যাওয়ার পর আমার দোতলা স্টাফ ছিল মহসিন, ওরা ডাক দেওয়ার পর ও এখানে লোকজন নিয়ে নামছে, নামার পর ওরা আর কি উল্টা পাল্টা পিটাপিটি শুরু করে দিছে। ওরা কতজন লোক ছিল? ওরা ছিল গাড়ির ভিতর ছিল 3 জন, আর গাড়ির বাইরে ছিল 4 থেকে 5 জন দাঁড়ানো ছিল। এরা এরা আসলে এরা তিনজনই আর কি, তিনজনই ছিল। হ্যাঁ হ্যাঁ, ওদেরকে আপনি চিনতে পেরেছেন কারা? হ্যাঁ, ফেস দেখলে চিনবো কিন্তু নাম জানেন না? নাম জানি না। আমাদের কিছু বহিরাগত লোকজন আছে এবং অবৈধ দখলদার আছে, তারা একটা সিন্ডিকেট আছে এখানে, এখানে আমাদের সময় বিভিন্ন সময় হামলা চালাইছে, এবং আমাদের এক বহিষ্কৃত আর কি যুবলীগের মেম্বার মেহেদী আলম, সে আমাকে হত্যার উদ্দেশ্য আমাকে স্টেপ করা হয়েছে। আমার বড় ভাইকে এই বিষয়ে আমি একটা জিডি করছি 2017 সালে, এবং এর বিরুদ্ধে একাধিকবার জিডি করা আছে, টোটাল 12টা। আজকে কি আপনি থানায় গিয়েছিলেন মামলা করার জন্য তাদের নামে, বা গত যারা আপনার উপর হামলা করেছে মানে থানায় গিয়েছিলেন মামলা করার জন্য? থানায় যাওয়া হয়নি, আমরা মেডিকেলে ছিলাম, এইমাত্র আসলাম, আসার পর কালকে থানায়। মানে ওদের উদ্দেশ্যটা কি, আপনি কেন আপনাকে বারবার হামলা করতে? ওদের উদ্দেশ্য, ওরা এখানে বিভিন্ন সময় চাঁদাবাজি করে, চাঁদাবাজিতে আমি বাধা দান করি, এই যে এই কারণে। আপনার কাছে কি চাঁদা চেয়েছে? হ্যাঁ, এর আগে 50 লক্ষ টাকা চাঁদা চেয়েছে মেডিকেলে। আজকে মেডিকেলে? হ্যাঁ, আজকে টাকা চাঁদা চেয়েছে? আজকে ও চাঁদা চেয়েছে। হ্যাঁ, এটার উদ্দেশ্য হলো আপনাকে না দেওয়ার কারণে এই যে হামলাটা করা হয়েছে। নেদি এলএমসি একটা সিন্ডিকেট, এরা যুবলীগের খালেদ মাহমুদ ভুঁইয়ার সাথে ছিল, বিভিন্ন সময় এদের ভয়ভীতি দেখাইছে, এবং এদের সাথে আরো কিছু খারাপ লোক আছে, ওই যে যুবরাজ, তারপর আজিজ ব্যাপারী, মিন্টু, এরা হচ্ছে এই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, এবং অস্ত্রবাজ এবং চাঁদাবাজি, এদের একাধিক মামলা আছে পল্টন রমনায়। মানে আপনি চাঁদা দিতে অস্বীকার করাতে আপনাকে? হ্যাঁ, মিন্টু মেয়েদের এর আগে আমাকে মারে মাইক্রো করছে, এবং একাধিক জিটি করা আছে, আমার চাঁদা চাইছে, তারপর আমাকে হুমকি দিয়েছে 3 মাসে, আমার বড় ভাই পরিচালক ডায়মন্ড বিলাস শামীম রহমান তাকে স্টপ করছে। আর মানে এর বিষয়ে কেন থানায় এদের ব্যবস্থা নেয় না, আমি কয়েকবার জানাইছি, এবং আমাদের কাউন্সিলর বর্ণ আমরা রিসেন্টলি আমরা একটা অভিযোগ করছি আর কি। জীবনের নিরাপত্তা দাবি করে আমি জনমুখী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন করছি, আমিও আমার পরিবারের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে জরুরি ভিত্তিতে প্রশাসন কর্তৃক নজরদারি করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি।